Dear students, now I will discuss expansion of matter T2 effect of heat. অধিকাংশ সাবস্ট্রেটে যখন আমরা হিট অ্যাপ্লাই করি তখন ওই সাবস্ট্রেটটা এক্সপ্যান্ড হয়। সলিড সাবস্ট্রেটটা খুব কম পরিমাণে এক্সপ্যান্ড হয়, তবে লিকুইড সাবস্ট্রেটকে হিট দিলে তা এক্সপ্যান্ড হয় সলিড সাবস্ট্রেটের চাইতে বেশি। যখন গ্যাসের সাবস্ট্রেটকে হিট হয় তখন সবচেয়ে বেশি পরিমাণে এক্সপ্যান্ড হয়। নর্মাল অবস্থায় একটা বাল্বকে একটা রিঙের মধ্যে দিয়ে আমরা ইন্টার করাতে পারি, কিন্তু যখন আমরা ব্রাশ বলকে আমরা হিট অ্যাপ্লাই করব তখন এই ব্রাশ বলটি এক্সপ্যান্ড হবে এবং তখন আর ওই রিঙের মধ্যে দিয়ে ইন্টার করানো যাবে না। সো এ থেকে প্রুভ করা যায় যে সলিড সাবস্টেন্সকে হিট দিলে এক্সপ্যান্ড হবে, তবে যেই পরিমাণে এক্সপ্যান্ড হয় সেটা হচ্ছে পরিমাণটা খুব অল্প, যার ফলে সলিড সাবস্টেন্সের এক্সপ্যানশন আমরা বুঝতে পারি। নাও আমরা যদি একটা বোতলে মেটাল কর্ক যখন বোতল থেকে আমরা খুলতে পারি না কর্ককে, তখন এই কর্কে যখন আমরা হিট অ্যাপ্লাই করি তখন এই কর্ক এক্সপ্যান্ড হয় এবং বোতল থেকে ইজিলি আলাদা করা যায়। নাও আমরা জানি সলিড সাবস্টেন্সের তুলনায় লিকুইড সাবস্টেন্স বেশি এক্সপ্যান্ড হয় যখন লিকুইড সাবস্টেন্সে হিট অ্যাপ্লাই করা হয়। সাপোজ লিকুইড মেটাল মার্কারি এক্সপ্যানশনকে কাজে লাগিয়ে আমরা থার্মোমিটার তৈরি করি। নাও গ্যাসের সাবস্টেন্সকে হিট দিলে সবচেয়ে বেশি এক্সপ্যান্ড হয়, যেমন একটা বোতলে একটা বেলুন বেঁধে এই বোতলটিকে যদি আমরা হট ওয়াটারে ইমার্স করি তখন বোতলের ভিতরের এয়ার হিট পেয়ে এক্সপ্যান্ড হয়, ফলে বোতলের ভিতরে এয়ার বেলুনে ইন্টার করে এবং বেলুনটা কিছু ফুলে ওঠে। আবার এই বোতলটিকে যখন আমরা কোল্ড ওয়াটারে ইমার্স করব তখন বোতলের ভিতরে এয়ার কম্প্রেসড হবে এবং ফলে বেলুনের ভিতরে এয়ার বোতলের ভিতরে চলে আসবে, তাই বেলুনটি চুপছে যাবে। এ থেকে প্রমাণিত হয় যে হিট পেলে গ্যাসের সাবস্টেন্স এক্সপ্যান্ড হবে। গ্যাসের সাবস্টেন্সের এক্সপ্যানশন নেচার এবং ডেইলিতে আমরা দেখতে পাই। আমরা সাধারণত ওয়াটারের সাথে ফ্লাওয়ারের সাথে ওয়াটার মিক্সড করে রুটি বানাই, রুটিকে যখন আমরা সেঁকতে যাই তখন মাঝে মধ্যে রুটি ফুলে ওঠে, রুটি যখন ফুলে ওঠে তখন এই রুটিকে ছিদ্র করে দিলে একটা শব্দ বের হয়। কেন এই সাউন্ড বের হয়? কারণ রুটি ভিতরে ওয়াটার হট হয়ে ওয়াটার ব্যাপারে কনভার্ট হয়, এই ওয়াটার ব্যাপারে যখন হিট পায় তখন আরও এক্সপ্যান্ড হয়, ফলে রুটিটি ফুলে ওঠে। নাও দ্য ইফেক্ট অফ টেম্পারেচার ওভার হিউমিডিটি অ্যান্ড অ্যাটমসফিরিক প্রেশার। আমরা জানি এয়ারে এয়ার পার্টিকেলগুলি ডিফারেন্ট ডিরেকশনে মুভমেন্ট করতে থাকে, তারা যখন এই মুভমেন্ট করার সময় কোনো কিছু যদি অবস্ট্রাক্ট হয় তখন তারা ফোর্স অ্যাপ্লাই করে, ফলে বোঝা যায় যে এয়ারে প্রেশার আছে। এয়ারের পার ইউনিট এরিয়ার উপর যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে এয়ার প্রেশার। এয়ার চারদিকে ইকুয়ালি প্রেশার ক্রিয়েট করে, কোন স্থানে এয়ার প্রেশার ডিপেন্ড করে সেই এলাকার টেম্পারেচারের উপর। যদি টেম্পারেচার বেশি হয় তখন ওই এলাকার অ্যাটমসফিরিক প্রেশার কমে যায়, অর্থাৎ এয়ারের ডেন্সিটি কমে যায় এবং এয়ার প্রেশার কমে যায়। আবার যখন কোনো এরিয়ার টেম্পারেচার কমে যায় সেখানকার সেখানে হাই প্রেশারই ক্রিয়েট হয়। আমরা জানি যে এয়ারে সবসময় কম বেশি ওয়াটার ভেপার থাকে, এয়ারে ওয়াটার ভেপারকে হিউমিডিটি দিয়ে এক্সপ্রেস করা হয়। যদি এয়ারে ওয়াটার ভেপার বেশি থাকে তাহলে হিউমিডিটি বেশি হয়, আবার যদি এয়ারে ওয়াটার ভেপার কম থাকে তখন হিউমিডিটি কম হয়। আমাদের দেশে সাধারণত ভাদ্র এবং শ্রাবণ মাসে ব্যবসা গরম পড়ে, কারণ মনসুন এয়ারের জন্য বেয় বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার উড়িয়ে নিয়ে আসে। তখন এই ওয়াটার ভেপার বেশি থাকার কারণে আমাদের গায়ে ঘাম হয় এবং ওয়াটার ভেপার বেড়ে গেলে এক পর্যায়ে এয়ার ড্যান্স হয়ে ক্লাউড হয় এবং ফাইনালি রেইন হয়। নাও ট্রান্সমিশন অফ হিট, হট কারেন্ট বলতে বলের মধ্যে একটি যদি আমরা স্টিলের স্পুন রাখি তখন স্টিলের স্পুনটি হট হয়ে যায়। কারেন্ট বল থেকে স্টিলের স্পুনে কিভাবে হিট হবে? আমরা জানি হিট নরমালি বেশি টেম্পারেচারের অবজেক্ট থেকে
কম টেম্পারেচারের অবজেক্টে ফ্লো হবে। হিটের এই প্লেস চেঞ্জকে বলা হয় ট্রান্সমিশন অফ হিট। হিট সাধারণত তিনভাবে ট্রান্সমিটেড হয়, নাম্বার ওয়ান কন্ডাকশন, টু কনভেকশন, থ্রি রেডিয়েশন। নাম কন্ডাকশন, সাধারণত সলিড সাবস্টেন্সে কন্ডাকশন মেথডে হিট ফ্লো হয়। আমরা জানি সলিড সাবস্টেন্সের পার্টিকেলগুলি নিজেরা প্লেস চেঞ্জ করতে পারে না, এরা নিজের জায়গা থেকে ভাইব্রেট করে। সলিড সাবস্টেন্সের হট পার্টিকেলগুলি ভাইব্রেট করে পাশের কোল্ড পার্টিকেলকে হিট দিয়ে দেয়। পাশের কোল্ড পার্টিকেলটি হট হয়ে তারা আবার পাশের কোল্ড পার্টিকেলকে হিট দেয়। এভাবে সলিড সাবস্টেন্সের পার্টিকেলগুলি নিজেরা প্লেস চেঞ্জ না করে হিটকে হট ইন থেকে কোল্ড ইনে নিয়ে যায়। সলিড সাবস্টেন্সের মধ্যে কিছু মেটাল সাবস্টেন্স আছে যেগুলি খুব ফাস্ট হিট কন্ডাক্ট করতে পারে, সাপোজ আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এট্রাসা। তাই কুকিং এর ক্ষেত্রে এই সকল মেটালগুলি ইউজ করা হয়। আবার কিছু নন মেটাল আছে, সাপোজ উড, কটন, ক্লথ, সয়েল, এইগুলি হিট খুব কম কন্ডাক্ট করে। সো এইগুলি গরম ভারী হোল্ড করার ক্ষেত্রে কটন ক্লথ ইউজ করা হয়। আবার একই কারণে কুকিংয়ের জন্য উডের নাড়ি হিসেবে ব্যবহার করা সুবিধাজনক। নাও কনভেকশন, সলিড সাবস্টেন্স এবং লিকুইড সাবস্টেন্সের মধ্যে দিয়ে সাধারণত কনভেকশন মেথডে হিট ট্রান্সমিশন হয়। একটি কন্টেইনারে কিছু ওয়াটার নিয়ে ওভেনের উপর বসিয়ে দিলে ওভেন থেকে হিট নিয়ে এই কন্টেইনারে ওয়াটার হট হতে থাকে। এক্ষেত্রে ওয়াটার পার্টিকেলগুলি হিট অ্যাবজর্ব করে এনার্জি গেইন করে, এনার্জি গেইন করে হট ওয়াটার পার্টিকেলগুলি লাইট হয়ে উপরে উঠে যায়। উপরে কোল্ড ওয়াটার পার্টিকেলগুলি ডাউনে নেমে আসে এবং হিট অ্যাবজর্ব করে। এভাবে গ্রাজুয়ালি সকল পার্টিকেলগুলি হিট অ্যাবজর্ব করে হিটেড হয়। হিট একটা প্লেস থেকে আর একটা প্লেসে ট্রান্সমিট হয়। এভাবে পার্টিকেলের প্লেস চেঞ্জের মাধ্যমে হিট ট্রান্সমিশনকে বলে কনভেকশন। আমরা শীতের সময় গ্রামে কাঠ বা ডালপালা জ্বেলে আগুন পোহাই, ফায়ারের পাশে দাঁড়ালে আমরা কিছুটা হট অনুভব করি। কিন্তু যদি সাবধানে আমাদের হাতটা ফায়ারের উপরে রাখি তাহলে দেখব আমাদের হাতে হিট বেশি, কারণ কনভেকশন মেথডে এয়ার পার্টিকেলগুলি হিটেড হয়ে উপর দিকে উঠে যায়, সাইডে যায় না। তাই ফায়ারের পাশে থেকে উপরে হিট বেশি ফিল করি। নাও রেডিয়েশন, সান হচ্ছে হিটের মেইন সোর্স। সান এবং আর্থের মধ্যে কোনো গ্যাপ নেই, সেখানে কোনো গেছে সাবস্টেন্স নেই, তাহলে সান থেকে কীভাবে হিট আমাদের কাছে এসে পৌঁছায়? হিট থেকে রেডিয়েশন মেথডে, সান থেকে হিট রেডিয়েশন মেথডে আমাদের কাছে এসে পৌঁছায়। যেখানে কোনো ইলেকট্রিক মিডিয়ামে সেখানে হিট রেডিয়েশনের মাধ্যমে ট্রান্সমিট হয়। তোমরা উপর ক্লাসে জানবে হিট ওয়ান কাইন্ড অফ ওয়্যার, যা কোনো মিডিয়াম ছাড়া চলতে পারে না। হিট রেডিয়েশনের সময় হিট ওয়্যার আকারে ট্রান্সমিট হয়। কিছু সাবস্টেন্স আছে যেগুলি হিট রেডিয়েট করে, এদিকে বলে রেডিয়েটর। আবার কিছু সাবস্টেন্স আছে যেগুলি হিট অ্যাবজর্ব করে, এদিকে বলে অ্যাবজর্বার। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, গ্লাস, প্লাস্টিক, এগুলি হচ্ছে হিট অ্যাবজর্বার। সান হিট রেডিয়েট করে, তাই একে আমরা রেডিয়েটর বলি। আর্থ সান থেকে হিট অ্যাবজর্ব করে হিটেড হয়, আর্থকে অ্যাবজর্বার বলে। বাট আর্থ একই সাথে রেডিয়েটর, কারণ নাইটে হিটেড আর্থ হিট রেডিয়েশন করে কোল্ড হয়।